হ্যালো ফ্রেন্ডস, আমি মোশারফ। আজ আপনাদের কাছে আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। তো আজ আপনারা এই ভিডিওতে দেখবেন কিভাবে ইউটিউব স্টুডিওর সাহায্যে আপনাদের ইউটিউব চ্যানেলকে আপনারা কন্ট্রোল করছেন পুরোপুরিভাবে। তো তার জন্য আপনাদের প্রথমে প্লে স্টোরকে ওপেন করে নিতে হবে। প্লে স্টোরে ওপেন করার পর তাতে সার্চ করতে হবে ইউটিউব স্টুডিও। তো এখানে টাইপ করুন ইউটিউব স্টুডিও। তো ইউটিউব স্টুডিও টাইপ করার পরে থেকে সার্চ বারে সার্চ দেবেন। সার্চ করার পর দেখতেই পাচ্ছেন ইউটিউব স্টুডিওটি এইভাবে দেখতে হবে। ইউটিউব স্টুডিওটার পরে আপনাদের কী করতে হবে না, ওপেন করে নিতে হবে। তো চলুন আমরা ইউটিউব স্টুডিওটিকে ওপেন করে নিই। এই ওপেনে ক্লিক করবেন, ওপেন হয়ে যাবে। আচ্ছা, ওপেন করার পর আমার থেকে এই যে অ্যাপ যেহেতু আগে থেকেই ডাউনলোড করা ছিল, তো আমার অ্যালাও চাইল। এখানে আপনারা ওপরে দেখতে পাচ্ছেন এখানে আমার সাবস্ক্রাইবার শো করছে, আর এখানে 28 দিনে আমার কত ওয়াচ টাইম হয়েছে, কত ভিউয়ার্স হয়েছে, কত সাবস্ক্রাইবার হয়েছে, সব শো করছে। নিচের আপনারা তাকালে দেখতে পাবেন আপনি যে যে ভিডিওগুলোকে আপনি আপনার চ্যানেলে আপলোড করেছেন সেই ভিডিওগুলোকে দেখতে পাবেন। তার নিচে কমেন্টস দেখতে পাবেন। এরপরে আপনি কী করবেন, মোর ভিউ চলে যাবেন। মোর ভিউ ক্লিক করার পর আপনি আপনারা চ্যানেলে আরও তথ্য ডিটেলস জানতে পারবেন। তো আপনি এরপর রিয়েল টাইম ভিউয়ার্স দেখার জন্য আপনাকে এইখানে ক্লিক করতে হবে। এই রিয়েল টাইম ভিউয়ার্স অপশান থেকে দেখুন এখানে 28 দিনে আমার কত ভিউয়ার্স দেখাচ্ছে, 60 মিনিটে কত হয়েছে দেখে নিই, 540 জন দেখুন। আপনি আপনার চ্যানেলে দেখবেন কতজন ভিউয়ার্স হয়েছে সেটা এখান থেকে আপনি দেখতে পাবেন। এছাড়াও 7 দিনে কত হয়েছে দেখে নিই, এভাবে 7 দিনে 28 দিনে কতজন ভিউয়ার্স হয়েছে সেটাও আপনি দেখে নিতে পারবেন। যেমন আমার 35,000 ছাপিয়ে গেছে। এরপর আপনি 1 বছরে কত, 365 দিনে কত সেটা আপনি দেখতে পেয়ে যাবেন এখান থেকে। এরপর চলুন আরও ফিচার্স দেখে নিই, এতে কী কী আরও দেখা যাবে। আপনার রিয়েল টাইম টপ যে ভিডিওগুলি ভাইরাল হয়েছে সেই ভিডিওগুলিও আপনি এখান থেকে দেখতে পেয়ে যাবেন। যেমন আমার কাঞ্চনা 4 যে বইটি আমি ছেড়েছিলাম, 4.2K ভিউয়ার্স পেয়েছে। এছাড়াও আপনি 60 মিনিটে আপনার কত ভিউয়ার্স হলো, কোন কোন চ্যানেলগুলো ভিউ বেশি পাচ্ছে সেগুলো আপনি চলুন আরও ফিচার্স দেখে নিন। এরপরে আপনারা যদি দেখতে চান আপনার চ্যানেলে কত ভিউয়ার্স আপনারা দেখতে পাবেন এখান থেকে, আপনার চ্যানেলে কত ওয়াচ আওয়ার হলো সেটাও আপনি এখান থেকে দেখতে পাবেন। 28 দিনে যেমন আমার দেখুন 996.3 ঘন্টা আমার চ্যানেলটি চলেছে। এছাড়াও আপনি এখানে আপনার 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টায় কত ভিউ আপনার ওয়াচ টাইম হলো সেটাও আপনি দেখতে পাবেন, 48 ঘন্টায় কত হলো দেখতে পাবেন। এছাড়াও আপনার 7 দিন, 28 দিন, 1 মাসে কত ভিউয়ার্স রয়েছে সেগুলোও আপনি এখান থেকেই সরাসরি দেখতে পেয়ে যাবেন। আচ্ছা, এছাড়াও আপনি এখানে যেটি দেখতে পাবেন আপনার সাবস্ক্রাইবার কত বাড়ছে, কদিনে কত বাড়ছে, আজকে কত বাড়লো, গত 7 দিনে কত বেড়েছে, গত 28 দিনে কত বেড়েছে, গত 90 দিনে কত বেড়েছে, আপনি এখান থেকেই পুরো গ্রাফ প্লাস আপনার তথ্য পুরো পেয়ে। তো ভিউয়ার্স আপনারা এখান থেকে আপনার চ্যানেলের টপ ভিডিওগুলো যেগুলো আপনার ভিউ পেয়েছে সেগুলো আপনি দেখতে পাবেন। 7 দিন, 60 মিনিট, 24 ঘন্টা, 28 দিনে যে ভিডিওগুলি আপনার সব থেকে বেশি ভিউ পেয়েছে সেই ভিডিওগুলি আপনি এখান থেকেই দেখতে পাবেন। এটা হচ্ছে 365 দিনে কত ভিউয়ার্স হয়েছে। এছাড়াও আপনি যেগুলো দেখতে পাবেন আরও ফিচার্স, যেমন ইমপ্রেস কত হয়েছে আপনার চ্যানেলটা, এছাড়াও আপনি দেখতে পাবেন কত পার্সেন্ট আপনার সাবস্ক্রাইব করেছে ভিউয়ার্সরা, এছাড়াও কোন জেন্ডার আপনার চ্যানেলটি বেশি দেখছে, যেমন আমার চ্যানেলটিতে মেল বেশি দেখছে, কোন এজে আপনার চ্যানেলটি বেশি চলছে, কোন দেশের লোক বেশি দেখছে সেগুলো আপনি এখান থেকেই দেখতে পেয়ে। এছাড়াও আরও অনেক ফিচার্স রয়েছে যেগুলি আপনি দেখলে চমকে যাবেন। আগে ব্যবহার করুন, ব্যবহার করলে আপনি আরও আমার থেকে অত্যাধিক জিনিস আপনি জানতে পারবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল লাগে তো আমার ভিডিওটিকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমার ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য জানাই ধন্যবাদ।